হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদেরকে আমি ক্লাস ইলেভেনের যে পার্টটা পড়াতেই যাচ্ছি সেটা হচ্ছে মর্ফোলজিক্যাল মানে প্ল্যান্ট মর্ফোলজিক্যাল পার্ট এই উদ্ভিদের সারিবৃত্ত বা মর্ফলজিক্যাল পার্টটার মধ্যে আমরা কী দেখব এখানে উদ্ভিদের গঠনগত যে অঙ্গগুলো রয়েছে যেমন মূল কাণ্ড পাতা ফুল ফল বীজ এগুলো সম্বন্ধে আলোচনা রয়েছে তা আজকে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট উদ্ভিদের জনন অঙ্গ বা রিপ্রোডাক্টিভ পার্ট সেটা হচ্ছে ফুল বা ফ্লাওয়ার এটা সম্বন্ধে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি প্রথমে দেখো একটা আদর্শ ফুল বা টিপিক্যাল ফ্লাওয়ার কথাটা মানে কি বলতে দেখো একটা আদর্শ ফুল কাকে বলে আমরা সঙ্গে সঙ্গে দেখবে অনেকেই না জেনে বলি যে ফুলের বৃতি দলমণ্ডল পুঙ্কেশ্বর গর্ভকেশ্বর এই চারটে স্তবক থাকে তাকে আমরা আদর্শ ফুল বলি কিন্তু ব্যাপারটা ঠিক নয় বলে দেখো একটা আদর্শ ফুল হতে গেলে তাকে তিনটে অংশ থাকতে হয় সেই তিনটে অংশ কি কি একটু দেখে নাও ফুলটা যে মোঁটার ওপর জন্মাচ্ছে কাণ্ডের ওপর থেকে যে বোঁটার ওপর জন্মাচ্ছে তাকে আমরা পুষ্পবৃন্ত বা পেডিসেল বলি এটা এক নম্বর এই পেডিসেল বা পুষ্পবৃন্তের উপরে তুমি যদি দেখো একটা এরকম গোলাকার মতো অংশ দেখা যায় গোলাকার মতো অংশটাকে আমরা বলতে পারি পুষ্পাক্ষ বা থেলা মাস এই পুষ্পাক্ষ্যের ওপরেই এই চারটে স্তব ধরো বৃতি এটা দলমণ্ডল এটা পুঙ্গেশ্বরেগুলো আর এটা হচ্ছে গর্ভকেশর তাহলে এই চারটে স্তবক পরপর সাজানো থাকে যেগুলোকে একসাথে আমরা ফ্লাওয়ার হোলস বা স্তবক বলতে পারি তাহলে একটা আদর্শ ফুলের এই তিনটে অংশ আমরা বলতে পারি এক নম্বর হচ্ছে এই অংশটার যে ডাঁটির মতো অংশটার ওপরে ফুলটা দাঁড়িয়ে রয়েছে তাকে আমরা বলি পুষ্প বৃন্ত বা পেডিসেল তারপরে তার উপরে যে গোলাকার অংশটা এই বাকি সব স্তবকগুলোকে ধারণ করেছে তাকে আমরা বলি পুষ্পাক্ষ বা থেলামাস এবং থেলামাসের ওপরে যে চারটে স্তবক রয়েছে সেই চারটে স্তবককে একসাথে আমরা বলি পুষ্পস্তবক বা ফ্লাওয়ার হোলস তার মধ্যে এই বৃতি দলমণ্ডল পুংকেশ্বর গর্ভকেশ্বর ইংরেজিতে বললে বৃতিকে বলো ক্যালিক্স তাই তো দলমণ্ডলকে আমরা বলি করলা স্তবককে বলে অ্যান্ড্রোসিয়াম আর স্তবককে বলে গাইনোসিয়াম এই তিনটে চারটে স্তবক মিলে বলো পুষ্পস্তবক তৈরি হল তাহলে যে ফুলের এই তিনটে অংশ থাকে অর্থাৎ পুষ্পবৃন্দ পুষ্পাক্ষ এবং পুষ্পস্তবক তাকে আমরা টিভিকাল ফ্লাওয়ার বা আদর্শ ফুল বলতে পারি আশা করি বুঝতে পারলে ঠিক আছে এবারে দেখো এই পুষ্প বৃন্তের কাজকে বলো যে এই ফুলটাকে কাণ্ডের সাথে আটকে রাখা বা ধরে রাখা পুষ্পাক্য কি করে এই বাকি স্তবকগুলোকে বলো ধরে রাখে এরপরে দেখো বৃতি আমরা জানি বৃতিকে ইংরেজিতে ক্যালিক্স বলে ঠিক আছে এরপরে দেখো বৃতির যে পাঁচটা অংশ দিয়ে দাঁতের মতো অংশ দিয়ে তৈরি তাকে আমরা বৃত্তাংশ বলি এই বৃত্তাংশ সাধারণত পাঁচটা হয় এই বৃত্তাংশ সঙ্গে ইংরেজিতে বলো তাহলে এটা হচ্ছে প্রথম স্তবকটাকে উদ্ভিদের বৃতি বলে তাহলে বৃতিকে ইংরেজিতে কি বলে ক্যালিক্স সি এ এল ওয়াই এক্স ক্যালিক্স ঠিক আছে বৃত্তির অংশগুলোকে আমরা কি বলি বলো বৃত্তাংশ বৃত্তাংশ ইংরেজিতে বলে সেপাল এসি সি এল এসি পি এল সেপাল ওকে এরকম বৃত্তাংশের সংখ্যা সাধারণত পাঁচটা থাকে এবারে দেখো যে সকল ফুলের এই বৃত্তাংশগুলো বলো বা দাঁতের মতো অংশগুলো পরস্পর জুড়ে থাকে তখন তাকে আমরা যুক্তবৃতি বলি এই যুক্তবৃত্তিকে ইংরেজিতে সেফালাস বলি আবার বলছি যদি কোনো ফুলের এই বৃত্তাংশগুলো পরস্পর জুড়ে থাকে অর্থাৎ তখন তাকে আমরা বলি যুক্তবৃত্তি তাহলে বৃত্তাংশ প্রকার একটাকে কী বললাম বলো যুক্তবৃত্তি আর একটাকে আমরা বলতে পারি বৃতি তাই তো তাহলে বৃত্তাংশগুলো যখন জুড়ে থাকে তখন তাকে বলে যুক্তবৃতি যেমন জবা গাছের যে ফুলটা রয়েছে তার বৃত্তাংশগুলো দেবে পাঁচটা দাঁতের মতো অংশ পরস্পর জুড়ে যুক্তবৃতি তৈরি করেছে ঠিক আছে আবার অনেক গাছ রয়েছে যাদের ক্ষেত্রে বলো মানে বৃত্তাংশগুলো পরস্পর আলাদা তখন তাদেরকে আমরা বলি মুক্তবৃতি হয়ে গেছে আচ্ছা তাহলে বৃতি ফুলের প্রথম স্তবক এবং এই প্রথম স্তবকের কাজ কি এটা সবুজ বর্ণের বলে এটা সালক সংশ্লেষ করতে পারে এবং এটা ঢু মানে কুড়ি অবস্থায় ফুলকে বলো ঢেকে রাখে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে এরপরে দু নম্বর স্তবককে আমরা বলতে পারি দলমণ্ডল দলমণ্ডলকে আমরা ইংরেজিতে বলে করলা সিও আরও এল এ করলা দলমণ্ডল যে অংশগুলো দিয়ে তৈরি তাকে আমরা দলাংশ বা পেটালস বলি দলাংশ বা পেটালস এই পেটালসের সংখ্যাও সাধারণত পাঁচটা ছটা এরকম হতে পারে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে এবারে দেখো দলাংশ দু প্রকার যে দলাংশগুলো পরস্পর যুক্ত থাকে তাদেরকে আমরা বলি যুক্ত দল আর যেগুলো খোলা থাকে অর্থাৎ পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকে তাকে আমরা বলি মুক্ত দল তাহলে এটাও কি বললাম যুক্ত দল আর মুক্তদল দেখবে জবা ফুলের ক্ষেত্রেও থাকে যুক্ত দল অর্থাৎ ফুলের পাঁচটা যে দলাংশ বা পাবড়ি এটা পরস্পর জুড়ে থাকে যার জন্যে ফুলকে আমরা বলতে পারি যুক্ত দল ঠিক আছে এবং যুক্ত দলকে ইংরেজিতে আমরা বলতে পারি বলো গ্যামোস পেটালাস আর এটাকে বলতে পারি পলি পেটালাস আবার বলছি পারি যুক্ত দলকে আমরা ইংরেজিতে বলি বলি গ্যামো পেটালাস আর এটাকে বলি পলি পেটালাস হয়ে গেছে আচ্ছা এবারে দেখো দলমণ্ডলে পরে উদ্ভিদের অংশটাকে তিন নম্বর স্তব এটাকে আমরা বলতে পারি পুংকেশর চক্র কেশর চক্র ইংরেজিতে আমরা এর নাম দিই অ্যান্ড্রোসিয়াম আবার বলছি ইংরেজিতে এর নাম আমরা বলতে পারি বলো অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড্রোসিয়ামকে আমরা যে অংশগুলো দিয়ে আবার তৈরি হয় দেখো অ্যান্ড্রো এন ডি আরও অ্যান্ড্রোস বলো এ এন ডি আর ও ই সি আই ইউ এম অ্যান্ড্রোসিয়াম দেখো পুঙ্কেশ্বরের অংশগুলোকে আমরা এক কথায় পুঙ্কেশর চক্রের অংশগুলোকে পুংকেশর বলতে পারি পুঙ্কেশ্বরকে ইংরেজিতে স্টামেন বলে ভালো কথা দেখো একটা পুঙ্কেশ্বরকে আঁকছি নিশ্চয়ই বুঝতে পারছো ছবিটা এরকমভাবে একটা পুংকেশর এটা এঁকেছি একটা পুংকেশরের এই ওপরের অংশটাকে আমরা বলি পুঁধানি তাই তো পুং ধানি ইংরেজিতে আমরা অ্যান্থার বলি আর নিচেরটাকে আমরা বলি পুং দণ্ড বা ফিলামেন্ট বলে ফিলামেন্ট তাহলে জিনিসটা কী শিখলে যে পুংকেশোর চক্র হচ্ছে উদ্ভিদের বলো পুংস্তবক এবং এই পুংস্তবক যে যে পার্টগুলো দিয়ে তৈরি তাকে আমরা পুং কেশর বা স্টামিন বলি এই প্রত্যেকটা স্টামিনের আবার দুটো করে অংশ উপরের দিকের অংশটাকে বলে পরাগধানী বা অ্যান্থার আর নিচের দিকে দণ্ডের মতো অংশটাকে বলে পুং দণ্ড বা ফিলামেন্ট হয়ে গেছে এর কাজ কি বলছি এই পরাগধানীর মধ্যে পরাগ বা রেণু তৈরি হয় যে পরাগ বা রেণুর মধ্যে জননকোষ থাকে যেটা উদ্ভিদের বলো গ্যামেট বা পুং জননকোষ রূপে কাজ করে এরপরে উদ্ভিদের স্তবক ভালো করে দেখো স্ত্রীস্তবক বা গর্ভকেশের চক্র যেটাকে আমরা বলি সেই গর্ভকেশের চক্রকে আমরা ইংরেজিতে গাইনোসিয়াম বলি কি বললাম বলো গর্ভকেশের চক্রকে ইংরেজিতে গাইনোসিয়াম বলি দেখো জি ওয়াই ইউ এম কি লিখলাম বলো গাইনোসিয়াম এই গাইনোসিয়াম কীরকম জিনিসটা দেখতে একটু দেখে নাও এর মধ্যে এরকম থাকে এর উপরের দিকের অংশটাকে আমরা কী বলি বলো গর্ভমুণ্ড ভালো কথা ইংরেজিতে বলে স্টিকমা তারপরে এটাকে বলে গর্ভদণ্ড ইংরেজিতে বলে স্টাইল ভালো কথা আর এটাকে বলে গর্ভাশয় ইংরেজিতে বলে ওভারি গর্ভাশয় বা ডিম্বাশয় ওকে এই গর্ভাশয় বা ডিম্বাশয়ের ভেতরে থাকে যে বলের মধ্যে ছোটো ছোটো অংশগুলো থাকে তাকে ডিম্বক বলে ডিম্বককে ওভিউলস বলে তাই তো আচ্ছা তাহলে এই অংশটাকে আমরা বলি স্ত্রীস্তব তাহলে এই ডিম্বকের ভেতরেই ডিম্বাণু তৈরি হয় বা ওভাম সেটাই ওদের বীজ তৈরিতে বা ভ্রূণ বা এমব্রায়ো তৈরিতে দেখো সাহায্য করে আশা করি এই অবধি বুঝতে পারলে এবারে একটা সালে ফুলের এটা ট্রিপিক্যাল ফুল বা একটা আদর্শ ফুলের অংশগুলোকে আমি আলোচনা করলাম ঠিক আছে এবারে তুমি যে কথাটা বলছি খুব ভালো করে দেখো আমরা ফুল কোথেকে তৈরি হলো বলি দেখো ফুল একটা রূপান্তরিত বিটপ বলি ইংরেজিতে বলে ফ্লাওয়ার ইজ এ মডিফায়েড শ্যুট এই মডিফায়েড শ্যুট বা রূপান্তরিত হল ফুলকে আমরা রূপান্তরিত বিটপ বলি অর্থাৎ আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে যে উদ্ভিদগুলো জন্মাত তারা অপুষ্পক ছিল নন ফ্লাওয়ারিং তাদের ফুল কিন্তু ফুটতো না তাহলে তারা বংশ বিস্তার করতো অন্য উপায় অযৌন জনন কিন্তু ফুল ফুটার পর থেকেই উদ্ভিদ যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশানে অংশ নিতে শুরু করলো এবং রূপান্তরিত বিটপ কি উদ্ভিদের বিটপ বা শুট কোনটা মাটির ওপরে যে অংশগুলো যেমন কাণ্ড পাতা মুকুল এগুলোকে আমরা শুট বলি বা মুকুল মানে বিটপ বলি এই বিটপের কোনো বিভিন্ন অংশ হলো আজকে ফুলে রূপান্তরিত হয়েছে ফুলের বিভিন্ন পার্ট তৈরি করেছে একজন জার্মান বিজ্ঞানী ছিল তার নাম ছিল উল্ফ উলফ উল্ফ গ্যানভন গেটে আবার বলছি উলফ জ্ঞান ভন গেটে এই জন্য একজন দার্মন জার্মান দার্শনিক বা বিজ্ঞানী তিনি প্রথম বলেছিলেন ফুল একটা রূপান্তরিত বিটব এবং তার সপক্ষে তিনি কিছু প্রমাণও দিয়েছিলেন এবং সেই প্রমাণগুলোকে আমি এক একটা করে বলছি একটু দেখো দেখো একটা গোলাপ ফুলের পাবড়িকে তুলে তুমি যদি ভালো করে দেখো সেই গোলাপ ফুলের পাবড়ির মধ্যে তুমি দেখবে শিরা বিন্যাস রয়েছে অর্থাৎ কিছু শিরা উপশিরা রয়েছে যেটা একমাত্র পাতাতেই উদ্ভিদের দেখা যায় তাহলে এটা প্রমাণ করে গোলাপ ফুলের রূপান্তরিত হয়েছে পাতা একটা বিটপ এক নম্বর দেখো একটা ছবি দেখাচ্ছে এখানে এটা হচ্ছে একটা মুসেন্ডা গাছ এই মুসেন্ডা গাছের যে ফুলটা সেই ফুলের মধ্যে দেখো এগুলো হচ্ছে বৃত্তাংশ এই বৃত্তাংশ দেখো পাঁচটার মধ্যে চারটে বৃত্তাংশ পুরো বৃত্তাংশের মতোই দেখতে কিন্তু একটা বৃত্তাংশ দেখতে পুরো পাতার মতো তাহলে এই জিনিসটাকে দেখে তুমি কি বলবে এই জিনিসটা পাতা থেকেই তৈরি হলো কোনটা বলো বৃত্তাংশ তাহলে পাতা কি বলো বিটব তাহলে একটা মানে বৃত্তাংশ পাতায় রয়ে গেল তাহলে এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারলাম বলো মুসেন্ডা ফুলের যে বৃত্তাংশ সেটা পাতা থেকেই রূপান্তরিত হয়েছে আচ্ছা আর কয়েকটা উদাহরণ দিচ্ছে একটু দেখে না বলতে দেখো এটা যদি একটা ফুল হয় তাহলে এটা ধরলাম বৃতি ভালো কথা এগুলোকে ধরলাম দলমণ্ডল এটাকে ধরলাম পুংকেশর আর এটাকে ধরলাম গর্ভকেশর চক্র ভালো কথা বলি দেখো এটা হচ্ছে বৃতি বা ক্যালিক্স তাই তো এটা হচ্ছে দলমণ্ডল বা করলা এটা হচ্ছে পুংকেশর চক্র অ্যান্ডোসিয়াম আর এটা হচ্ছে গাইনোসিয়াম বর্বকেশর চক্র বলি দেখো এই বৃতি আর দলমণ্ডলের মাঝের যে এই গ্যাপটা এটাকে আমরা বলতে পারি অ্যান্থোফোর আবার বলতে পারি বলছি বৃতি আর দলমণ্ডল অর্থাৎ ক্যালিক্স আর করলার মাঝখানের যে গ্যাপটা এই গ্যাপটাকে আমরা বলতে পারি অ্যান্থোফোর এই অ্যান্থোফোর এটা মানে বলতে পারি পর্ব মধ্য থেকেই এটা তৈরি হয়েছে আবার দেখো দলমণ্ডল আর এটাকে আমরা বলতে পারি অ্যান্ড্রোফোর অ্যান্ড্রোফোর ভালো কথা আর পুংকেশর আর গর্ভকেশোরের মাঝখানটাকে আমরা বলতে পারি গাইনোফোর তাহলে আবার বলছি বৃত্তি আর দলমণ্ডলের মাঝের অংশটাকে আমরা অ্যান্থোফোর বলি দলমণ্ডল আর পুংকেশরের মাঝের অংশকে আমরা অ্যান্ড্রোফোর বলি আর কি পুংকেশর আর মাঝের অংশকে আমরা গাইনোফোর বলি তাহলে অ্যান্থোফোর অ্যান্ড্রোফোর আর গাইনোফোর এই তিনটেই বলো আমরা বলতে পারি উদ্ভিদের পর্ব মধ্য থেকে তৈরি হয়েছে পর্ব ইংরেজিতে ইন্টারনোট বলে এটা প্রমাণ করে পর্ব একটা বিটপের অংশ তাহলে এই প্রমাণগুলোর সাহায্যে আমরা বলতে পারি ফুল আর কিছুই না এটা একটা রূপান্তরিত বিটপ অর্থাৎ ফ্লাওয়ার ইস এ মডিফাইড শ্যুট বুঝে গেছে আচ্ছা নেক্সট কি বলছে একটু দেখো এবারে বুঝছো দেখো নেক্সট আমি কতগুলো ফুলকে আমি কতগুলো বলার চেষ্টা করছি শর্ট কোশ্চেনের জন্য প্রথমে দেখো সম্পূর্ণ ফুল অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলতে পারি কমপ্লিট ফ্লাওয়ার সম্পন্ন ফুল যাকে ইংরেজিতে কী বললাম বলো কমপ্লিট ফ্লাওয়ার বলে দেখো যে ফুলে বৃতি দলমণ্ডল পুঙ্কেশ্বর এবং স্ত্রীস্তবক এই পুংস্তবক স্ত্রীস্তবক এই চারটি স্তবকই থাকবে তাকে আমরা সম্পূর্ণ ফুল বলতে পারি যেমন আমরা বলতে পারি জবা করবি ধুতুরা এই যে গাছগুলো এদের চারটে স্তবকই রয়েছে এদেরকে আমরা কমপ্লিট ফুল বলতে পারি একটা বিজ্ঞানসম্মত নাম পারলে মনে রাখবে যেমন জবা গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস ঠিক আছে এটা হচ্ছে একটা সম্পূর্ণ ফুল দু নম্বর হচ্ছে অসম্পূর্ণ ফুল কী বলো অসম্পূর্ণ ফুল যাকে ইংরেজিতে আমরা বলতে পারি ইনকমপ্লিট ফ্লাওয়ার এই ইনকমপ্লিট ফ্লাওয়ার কি বলছে কোনো একটা ফুলে এই চারটে স্তবকের মধ্যে যে কোনো এক বা একাধিক স্তবক যদি না থাকে তখন তাকে আমরা অসম্পূর্ণ ফুল বলতে পারি যেমন আমরা বলতে পারি দেখো কুমড়ো ফুল কুমড়ো ফুলে যেটা পুরুষ কুমড়ো ফুল তাতে স্তবক থাকবে না আবার যেটা স্ত্রী কুমড়ো ফুল তাতে স্তবক থাকবে না তাহলে কুমড়ো ফুলকে আমরা বলতে পারি একটা অসম্পূর্ণ ফুল এটা মনে রেখো হয়ে গেছে আচ্ছা এবারে তিন নম্বর তিন নম্বরটাকে বলে সমাঙ্গ ফুল সমাঙ্গ ফুলকে আমরা ইংরেজিতে বলি রেগুলার ফ্লাওয়ার এই রেগুলার ফ্লাওয়ার বা সমাঙ্গ ফুল কাকে বলে দেখো বলি দেখো যে ফুলের প্রত্যেকটা স্তবকের অংশগুলো পরস্পর সমান দেখতে তাকে সমাঙ্গ ফুল বলে আবার বলছি যে ফুলে প্রতিটি স্তবকের অংশগুলো সমান অর্থাৎ সদৃশ দেখতে একই রকম যেমন মনে করো বৃত্তির বৃত্তাংশগুলো দলমণ্ডলের দল বা পাবড়িগুলো তারপরে পুঙ্গেশ্বর চক্রের পুঙ্গেশ্বরগুলো প্রত্যেককে দেখতে এক তাকে আমরা সমাঙ্গ ফুল বলি যেমন তুমি দেখো একটা জবা জবা ফুল দেখো জবা ফুলটার দিকে ছবিটার দিকে আমি একটু তাকাচ্ছি দেখো জবা ফুলের এই প্রত্যেকটা পাবড়ি ভালো করে দেখো এই পাবড়ির প্রত্যেকটা অংশকে দলকে দেখতে এক বৃত্তাংশর প্রত্যেকটা গুলো বৃত্তাংশ বলে প্রত্যেকটা বৃত্তাংশকে দেখতে এক প্রত্যেকটা পুঙ্কেশ্বরকে দেখতে এক এটা হচ্ছে সমাঙ্গ ফুল ঠিক আছে আচ্ছা এবারে দেখো অসমাঙ্গ ফুল আচ্ছা এরপরে চার নম্বরটাকে আমরা বললাম বলো অশমাঙ্গ ফুল এই অসমঙ্গ ফুলকে আমরা ইংরেজিতে বলি ইরেগুলার ফ্লাওয়ার আগেরটা বললাম কি রেগুলার ফ্লাওয়ার আর এটাকে বলে ইরেগুলার ফ্লাওয়ার ভালো করে দেখো তুমি যেমন এই মুসেন্ডা ফুলের যেটা বললাম যে এই ফুলের যে বৃত্তাংশ চার থেকে একরকম দেখতে আর পঞ্চম বৃত্তাংশটাকে দেখতে অন্যরকম অর্থাৎ এর প্রত্যেকটা বৃত্তাংশ কিন্তু দেখতে এক নয় তাহলে বৃত্তাংশের প্রত্যেকটা অংশ দেখতে যেহেতু এক নয় এটাকে আমরা বলতে পারি একটা অসমাঙ্গ ফুলের উদাহরণ বলতে পারি আমি শুনতে পেলে কি বললাম এটাকে একটা অসমাঙ্গ ফুলের উদাহরণের মধ্যে আমরা বলতে পারি এছাড়া রজনীগন্ধা ফুল বক ফুল এগুলো তুমি দেখবে প্রত্যেকটা পাবড়ি যেমন একটা রজনীগন্ধা ফুলকে তুমি যদি দেখো দেখো এরকমভাবে তুমি দেখতে পারো যে একটা এরকম টাইপের রজনীগন্ধা ফুল হয় এই ফুলে এই পুরো অংশটাকে আমরা এক কথায় বলতে পারি যে এটা হচ্ছে ধ্বজা বা পতাকা বলে প্রথম এটা একটা এটা খুললে এর ভেতরে আবার দুটো স্তবক থাকে নৌকা তাই ঠিক আছে এর ভেতরে আবার থাকে পক্ষ বা পালক তাহলে ওর যে পাঁচটা পাবড়ি থাকে পাঁচটা পাবড়ি তিন ডকুমেন্ট এক প্রথমেটাকে তাকে ধ্বজা বা পতাকা বলে তার ভেতরটাকে বলে নৌকা তার ভেতরেরটাকে আমরা বলি পক্ষ বা পালক তাহলে এরকমভাবে কি দেখতে আলাদা দিয়ে তৈরি সেই জন্য আমরা এটাকে মানে অসমাঙ্গ ফুল বলতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পারলে এই অবধি তাহলে এরপরেরটাকে আমরা বলছি বলো ওই সমাঙ্গ গেল অসমাঙ্গ গেল তাই তো এরপরেরটাকে আমরা এক প্রতিসম আর বহু প্রতিসম ফুল বলতে পারি দেখো প্রথমেরটাকে দেখো বহু ফুল ফুলকে বহু প্রতিসম ফুল বহু প্রতিসম ফুলকে আমরা ইংরেজিতে বলতে পারি একটিনো মরফিক ফুল তাহলে বরং এটা কি একটু দেখো বলছি যদি কোনো ফুলকে যে কোনো উল্লম্বোতল বরোবর যদি তুমি কাটো এবং সেটা যদি দুটো সমান হাফ মানে সমান অংশ হয় তাকে আমরা বলতে পারি বহু প্রতিসম ফুল যেমন তুমি দেখো এখানে ছবিটা এই যে ফুলটা একে উল্লম্বোতল এরকম লম্বালম্বি কাটো এরকমভাবে কাটো এইভাবে কাটো যেভাবে তুমি কাটো না কেন এটা দেখবে সমান দুটো হাফ হচ্ছে সুতরাং এটাকে আমি বলি বহু প্রতিসম ফুল ঠিক পাশেরটা তুমি দেখো এটাকে আমরা বলি এক প্রতিসম ফুল বা জাইগো মর্ফিক ফ্লাওয়ার এই জাইগো মরফিক ফ্লাওয়ার বা এক প্রতিসম ফুল কি দেখো এটাকে এই বা এই একটা নির্দিষ্ট তল বরাবর কাটলে সমান অংশ হবে তুমি যদি এই বরাবর উল্লম্ব তল বরাবর কাটো এই দুটো সমান কিন্তু আর হবে না তাহলে এটাকে আমরা বলতে পারি এক প্রতিসম ফুল বুঝতে পারলে এই লম্বালম্বি কাটলে সমান অংশ দুটো হলো কিন্তু আড়াড়ি যদি এরকমভাবে কাটি তুমি দুটো সমান অংশ আর হবে না এটাকে আমরা বলবো অপ্রতিসম মানে এক প্রতিসম্য ফুল সরি এক প্রতিসম ফুলের একটা উদাহরণ আমরা কি বলতে পারি বক অপরাজিতা এগুলো আর বহু প্রতিসম ফুল জবা ধুতুরা এগুলো আর কি আর বলতে পারি উভলিঙ্গ ফুল কি বুঝতেই পারছো যে ফুলে পুংস্তবক স্ত্রীস্তবক দুটোই যদি থাকে তাকে আমরা উভলিঙ্গ ফুল বলতে পারি যেমন জবা বলতে পারি উভলিঙ্গ ফুলের উদাহরণ ঠিক আছে আচ্ছা এরপরে যেটা বলছি দেখো এখানে আর দুটো জিনিস পড়ে নেবে এর সঙ্গেই সহবাসী উদ্ভিদ আর ভিন্নবাসী উদ্ভিদ কী বলছি দেখো সহবাসী উদ্ভিদকে আমরা মনোসিয়াস প্ল্যান্ট আর ভিন্নবাসীকে ডায়শিয়াস প্ল্যান্ট বলি তা মনোসিয়াস প্ল্যান্ট বা সহবাসী উদ্ভিদ কথাটা মানে হলো যে উদ্ভিদে পুংস্তবক এবং স্ত্রী মানে একটা উদ্ভিদে যদি পুং ফুল এবং স্ত্রী ফুল দুটোই পৃথকভাবে জন্মায় তাদেরকে আমরা সহবাসী উদ্ভিদ বলি মানে মানে গাছ একটা কিন্তু তাতে পুরুষ ফুলও ফুটবে এবং স্ত্রী ফুলও ফুটবে তাকে আমরা বলি সহবাসী উদ্ভিদ যেমন কুমড়ো দেখো কুমড়ো একটাই গাছ একটা গাছে পুরুষ কুমড়ো ফুলও ফুটছে আবার স্ত্রী কুমড়ো ফুলও ফুটছে তাহলে এটাকে বলে সহবাসী আর ভিন্নবাসী মানে কি বলছে পুরুষ ফুল আর স্ত্রী ফুল যদি আলাদা গাছে জন্মায় তাকে ভিন্নবাসী উদ্ভিদ বলে যেমন ডায়োশিয়াস প্ল্যান্ট যেমন আমরা বলতে পারি তাল পেঁপে দেখবে যে পেঁপে গাছে স্ত্রী ফুল জন্মায় সেটা পুরুষ ফুল জন্মায় না আবার যে পেঁপে গাছটা স্ত্রী ফুল জন্মায় সেটা আবার পুরুষ ফুল জন্মায় না আর একটাকে বলে মিশ্রবাসী উদ্ভিদ বা পলিগ্যামাস প্ল্যান্ট বলি দেখো এই উদ্ভিদে পুষ্প আর স্ত্রী পুষ্প উভলিঙ্গ এই তিন প্রকার ফুলই জন্মাচ্ছে মানে পুরুষ ফুলও জন্মাবে স্ত্রী ফুলও জন্মাবে আবার উভলিঙ্গ ফুলও জন্মাবে তাকে আমরা বলি মিশ্রবাসী উদ্ভিদ যেমন আমরা আমকে বলতে পারি একটা মিশ্রবাসী উদ্ভিদ ঠিক আছে